আমার চোখকে হেফাজত করতে হবে বেগানা নারীকে দেখবো না এটা মানলাম ফরজ জবান দ্বারা বিশ্বাস করলাম ফরজ কিন্তু বাস্তবে আমি মানলাম না তাহলে বোঝা গেল আল্লাহর বিধান এই পর্দা করা ফরজের প্রতি আমার ইমান নাই জোরে বলেন ঠিক কিনা এবার চিন্তা করে দেখেন কয়েকজন মুসলমান আমরা মুসলমানের ভিতরে আছি স্পষ্ট হাদিস মান তারা সলাতামুত আমিদান ফাঁকা দে কাফারা যে ব্যক্তি ছাকে তো নামাজ ছেড়ে দেয় ফাঁকা যে সে কাফের হয়ে যায় নবী বাইনাহুম আল্লাহুল্লা হুমসালাম আমাদের মাঝে আর কাফের মাঝে মূল পার্থক্য হল নামাজ এ মুসলমান ভালো করে মনে রাখেন আমরা মুসলমান আদম শুমারিতে মুসলমান আমরাও মুসলমান বাপ দাদা সূত্রের মুসলমান এ মুসলমান মৃত্যুর পরে দেখা যাবে আসল মুসলমানের কাতারে আমরা আসিলাম কি ছিলাম কি ছিলাম না জোরে কন ঠিক না মুসলমানের কবরস্তরে দাফন করার নাম মুসলমানিত না আদম সুমারিতে মুসলমান নাম আছে আমার ভোটার আইডি কার্ডে মুসলমান নাম আছে এটার নাম প্রকৃত মুসলমান না আসলে দেখতে হবে আল্লাহর খাতায় আমার নাম মুসলমান লেখা আছে কিনা আর বেশ ঠিক কিনা নাম তো মুসলমান কিন্তু কাজ করুন সব ইহুদি খ্রিস্টানদের মতো আছে না নাই মুসলমান মসজিদে যায় মন্দিরও যায় আছে না নাই মসজিদে যায় আবার হরে রাম হরে কৃষ্ণ বলে আছে না তুমি কয় নম্বরে মুসলমান আল্লাহ হেফাজত করে না আমি কত হ্যাঁ আমরা হিন্দুরা তো মসজিদে আসে না আসে মুসলমানের গেঞ্জি পোশাক এমন মুসলমানের পোশাকের ভিতরে হিন্দু নায়ক নায়িকার গায়ক গায়কের ছবি কিন্তু কোন হিন্দু পাইছেন ওর জামার ভিতরে বাইতুল্লাহ শরীফের ছবি হ্যাঁ মসজিদের ছবি পাইছে মুসলমান চুলের কাটিং করে খেলোয়াড়ের চুলের চুলের কাটিং এর মতো হিন্দু খ্রিস্টানদের চুলের কাটিং কিন্তু ইহুদি খ্রিস্টানদের ভুলেও দেখবেন না যে ওরা মুসলমানের কোন আদর্শ গ্রহণ করে আল্লাহ হেফাজত করে আরো জোরে বলেন আমি আমি মুসলমান আমার চলা দিক নির্দেশনা আমার উঠা বসা চাল চলন কথাবার্তা ব্যক্তি জীবন করে সামাজিক রাষ্ট্র জীবন সব আর বলেন ঠিক কিনা মুসলমান গভীর মনোযোগ দেন ইমান বর্জন করা যাবে না নষ্ট করা যাবে না নবীর একজন সাহাবি নাম তার আবদুল্লাহ। তার বাবা ইহুদি মা ইহুদি তার আগের নাম ছিল আব্দুল নবীজির কাছে এসে নবীজির ব্যবহারে সৌন্দর্য আকর্ষিত হইয়া নবীজির ব্যবহারে পাগল হইয়া ইসলামের সততা দেখিয়া মুসলমান হয়ে গেল নবী তার নাম রাখলেন আবদুল্লা বাসায় গিয়ে তার মাকে ডাক বলে মা আমি মুসলমান হয়ে গেছি বাবাকে ডাক দিয়ে বলে বাবা আমি মুসলমান হয়ে গেছি বাবা মা মাদি সন্তানের এই কথা সহ্য করতে পারে না ডাক দিয়ে বলে সন্তান তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও সন্তান ডাক দিয়া বলে ইসলাম যে অন্তরে একবার প্রবেশ করেছে সেই ইসলাম আমি ছাড়তে পারি না বাবা হয়ে গেছে এত কষ্ট করে তোমাকে লালন পালন করলাম এখন তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিবা তা হতে পারে না তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো আমি তোমাকে তেজ্যবধি করে দিব আমার সম্পদ তুমি পাইবে না আমার উত্তর উত্তরাধিকারী সূত্রে তুমি কিছুই পাইবে না সন্তান ডাকতে বলে আমার কিছুই লাগবে না বাবার মেজাজ গরম হয়ে গেছে তোমার মাথা থেকে পর্যন্ত যে পোশাক আশাক আছে সবগুলো আমার টাকার কেনা তুমি সবগুলো আমাকে ছেড়ে দাও সব পোশাক আশাক আমাকে রেখে এরপরে তুমি চলে যাও আবদুল্লা দে বলে বাবা পোশাক কেন যদি জীবন যদি দিতে হয় জীবন দিতে রাজি কিন্তু ইসলাম সারতে রাজি না এটার নাম হলো ইমান